প্রিয় দর্শক, মাদারীপুর রাজারপুর জেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পাট্টাপোকা এলাকার নিজ বাড়ি থেকে কুখ্যাত মাদক সম্রাট গাউস খন্দকারকে গ্রেপ্তার করেছে রাজৌর থানা পুলিশ। রাজৌর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ 105 পিস ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে মাদারীপুর কোর্টে চালান দেওয়া হয়েছে। কিভাবে এ থেকে ফিরে আসবে, এই ধরনের কি কোনো প্রক্রিয়া বা কোনো ধরনের কিছু আপনারা কি কখনো হাতে নিয়েছিলেন কিনা, পুনর্বাসনের যে বা কোনো অফার করেছিলেন কিনা এই ধরনের? ধন্যবাদ আপনাদেরকে। আমরা জানেন যে এই থানায় আসলে আমার এই 1.5 বছর কর্মকালে তাকে আমি আজকে নিয়ে তৃতীয়বারের মতো গ্রেপ্তার করলাম। আর ইতিপূর্বেও তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, মাদকের মামলা। তো আমি দ্বিতীয়বার যখন তাকে ধরি তখনও আমি তাকে বলেছিলাম যে এই পথ থেকে ফিরে আসতে হবে। আসলে আমাদের চলমান অভিযানের কারণে বা আমাদের তৎপরতার কারণে সে কিন্তু একসময় ঘর ছাড়া হয়ে নিজের বাড়িঘর ছেড়ে নদীর পাড়ে গিয়ে একটি ছোট্ট কুড়ে ঘর তৈরি করে সেখানে বসেও এই মাদক ব্যবসা করেছিল। তো সেখানেও গিয়ে কিন্তু আমি তাকে হাতে নাতে ধৃত করি। আমি তাকে বলেছিলাম যে এই ব্যবসাটা ছেড়ে সৎপথে আসার জন্য বা অন্য কোনোভাবে জীবিকা নির্বাহ করার জন্য। তা আসলে এরা আসলে এদের রক্তে আসলে মাদকটা এমনভাবে মিশে গেছে, এরা আসলে এই পথ থেকে ফিরে আসাটা এদের জন্য কষ্টকর। এরা আসলে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে যে মুনাফাটা অর্জন করে এটার কারণে আসলে হয়তো সে পথ থেকে মানে ফিরে আসতে বিমুখ। তো আমরা তাকে বুঝিয়েছি, তাকে বলেছি, তো সে যদি তার পথ থেকে ফিরে না আসে আমরা আমাদের কর্ম আমরা করে যাব। আমরা তাকে যতবার পারবো ততবার এভাবে ধৃত করব। তবে আমরা আপনাদের মাধ্যমে আসলে জানাতে চাই যে এই ধরনের যারা পেশাদার মাদক ব্যবসায়ী আছে বা যারা এই ব্যবসার সাথে সংযুক্ত আছে, এই আজকের মাধ্যমে আবারও আমি বলে দিতে চাই যে এই গাউস যেমন হচ্ছে বারবার পুলিশের হাতে ধৃত হচ্ছে, তেমনি অন্যান্য যারা মাদক ব্যবসায়ী আছেন তাদেরকেও কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। আপনি জানেন যে গত পরশুদিনও আমরা 26 বোতল মদসহ একজনকে হাতে নাতে ধৃত করেছি। তো আমাদের এই চলমান কর্মকাণ্ড এটা অব্যাহত থাকবে। আমরাও দেখতে চাই যে তারা আসলে কতক্ষণে ক্ষান্ত হয়। সহ আরেকটি মামলা তার বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করেছি। হ্যাঁ, একটু ব্যস্ত।